সন্দীপ্তা সেন আর আদ্রিত এবার জুটি হয়ে আসছে পর্দায়। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। সন্দীপ্তার পরনে হট প্যান্ট আর উপরে টপের উপর চাপিয়েছেন জ্যাকেট, মাথার চুল টাইট বাঁধা, সঙ্গে কপাল থেকে বাঁধা কাপড়ের ফিটটি। এমনই লোকে পাহাড় শহরে ঋষি কেশে বেড়াতে বের হয়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। ঘুরে বেড়াতে বেড়াতেই পাহাড়ি নদীর জলে পা ভেজাতেই আহা বলে চেঁচিয়ে মুখ চাপা দিলেন, কিন্তু হলোটা কি, চেঁচালেন কেন? সন্দীপ্তা আরও একটু এগোতেই বিষয়টা স্পষ্ট হলো, বুঝেই গেল বরফ গলা ঠান্ডা জলে পা রাখতেই চেঁচিয়ে উঠছিলেন তিনি। কিছুটা সামনে যেতেই আবারও একবার ঠান্ডা বলে চেঁচিয়ে উঠলেন। তারপর অবশ্য কিছুক্ষণ জলে থাকতে থাকতেই সেই ঠান্ডা জল সয়ে যায় সন্দীপ্তার। সম্প্রতি ঋষিকেশ বেড়ানোর এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, মুহূর্ত ও অভিজ্ঞতা সংগ্রহ করা, খুব শীঘ্রই ফিরছি ছোট পর্দায়। তবে কার বিপরীতে ফিরছে সন্দীপ্তা সেন? ইতিমধ্যে মিটাই ধারাবাহিকটি শেষের পথে, আর শোনা যাচ্ছে আদ্রিত নতুন ধারাবাহিকে ফিরছে। তবে কি আদ্রিতের সাথে জুটি বেঁধে সন্দীপ্তা নতুন ধারাবাহিকে ফিরছে? এ বিষয়ে অভিনেত্রী জানায়, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি, আমার নায়ক কে হবে, তবে খুব জনপ্রিয় একজন নায়কের সাথেই আমি জুটি বাঁধছি। তো বন্ধুরা, যদি এবার সন্দীপ্তা সেন আর আদ্রিত জুটি বেঁধে নতুন ধারাবাহিকে ফিরে কেমন হবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।